আপনাদের কারোর গোপুরো ট্রেন থাকলে যদি তারা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই। এভরিওয়ান, দিস ইজ লিটন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটন ব্লগস। তো গাইস, প্রায় 5 দিন না 6 দিন পর ভিডিও করতেছি আজকে। এর আগে একটা ভিডিও দিছি, সেটা যেদিনকে ভিডিও করছি তার প্রায় 4 দিন না 5 দিন পরে লোড হয়েছে। তো যেভাবে নিয়মিত ডেলি ব্লগগুলো করতেছিলাম সেইভাবে ব্লগগুলো করতে পারতেছি না কিছু কিছু সমস্যার জন্য। আর মেন যে সমস্যা সেটা হলো আমার ল্যাপটপ। ল্যাপটপটা মাঝে অনেক সমস্যা দিয়েছে, তা মোটামুটি এখন ঠিক হয়েছে, কিন্তু এডিটিং করতে গেলে অনেক প্রবলেম। যখন সফটওয়্যারটা ওপেন করতেছি কিছুক্ষণ পরে এমনিতেই সারিয়ে দিচ্ছে। মানে এটা নিয়েই বড় একটা প্যারা। তো নতুন ল্যাপটপ না নেওয়া পর্যন্ত ভিডিওগুলো নিয়মিত হয়তো বা দিতে পারবো না। কারণ এইভাবে করে ভিডিও এডিটিং করে হয় না। একবার মোবাইল দিয়ে ভিডিও এডিট করে সেইটা আবার ল্যাপটপে দিয়ে এডিট করবো, এটা আসলে অনেক একটা কষ্টকর ব্যাপার। আর শুধু এই কাজে না, আরও অনেক কাজকাম করতে হয়। তো এর মাঝে মাঝে চেষ্টা করব যতদূর পারি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। আর দেখি শর্ট টাইমের ভিতর একটা ল্যাপটপ নিব, তারপরে আবার কন্টিনিউ ভিডিওগুলো দিতে থাকবো। আর আজ কয়দিন বাড়ি থেকেও বের হয় না, মানে 5-7 দিন পর আজকে এই হেলমেটটা মাথায় দিছি। তো একটু ভারী ভারী লাগতেছে, মানে ফার্স্ট টাইম যখন নতুন হেলমেটটা নিলাম যেরকম ভারী ভারী লাগতো সেই রকম লাগতেছে, কারণ 5-7 দিন এই হেলমেটটা ব্যবহার করি না। তো গাইজ, এখন আছি, এটা হলো ঢাকা রোড, সোজা ঢাকা, সামনে টার্মিনাল। আর এই যে রাস্তার কাজ চলতেছে, যাই হবে হবে ভাব। এইটুক হলেই মোটামুটি আমাদের পুরো মাগুরার ভিতরে যে মেন রাস্তাটুকু শহরের ভিতর সেইটা গোপুরো, প্রত্যেকটা গোপুরো সমস্যা একটাই, খালি হ্যাং হয় প্রত্যেকটাই। 7ও হ্যাং হয়, 8ও হ্যাং হয়, 9ও হ্যাং হয়, 10ও হ্যাং হয়। আমি এর আগে যতগুলো ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওই দেখছি যে গোপুরো 10 অনেক ভালো, গোপুরো 10 হ্যাং হয় কম, কিন্তু আমি তো এটাও দেখতেছি প্রচুর পরিমাণে হ্যাং হয়, বরং 7-এর থেকে 10-এ আরও বেশি হ্যাং করতেছে। এটা কিসের প্রবলেম, শুধু আমারটাই না, অন্যগুলোও আছে। আপনাদের কারোর গোপুরো 10 থাকলে যদি তারা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা এরকম সমস্যা হয় কি না। তো গাইজ, এই জায়গাতে আসছিলাম একটা কাজে, একজনের সাথে দেখা করতে। তো কাজকাম শেষ, এখন আবার শহরের দিকে যাচ্ছি। পাশে এটা হলো আমাদের ওই নবগঙ্গা নদী। আর ওই পারটা হলো নিষ্কান্দলি, এই পারটা হলো পান্নান্দলি। আমরা এখন আছি পান্নান্দলির ভিতরে। ও, এটা বাইক গ্যারেজ, জানি একটা কফি হাউস হয়েছে নতুন করে। এই জায়গাটাও তো খুব সুন্দর, ভালো একটা জায়গা।
গাড়ি এখন আবার মেন রোড উঠে গেছে, দেখেন ট্রাক চালানোর ভাবছি, এর এই পাশে জায়গা নেয় ও কীভাবে ওভারটেক করতেছে। এদের এইসব ভুলের জন্যই বড় বড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলো যখন হয় বেশিরভাগই খামখেয়ালের জন্য হয়, মানে গাড়ি চালাই যাচ্ছে তো চালাইয়েই যাচ্ছে ফাঁকা ফালি ডুবে যাচ্ছে, সামনে কিছু আছে কি নাই কিছুই দেখে না, পরে যে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে। তো এখন যাবো অফিসে, অফিসে যাওয়ার পর কিছু কাজ আছে, কাজ কাম শেষ করে বাসায় যেতে যেতে রাত। তো গাইজ এখন অফিসে আসি, আর এই যে বসে বসে ভিডিও এডিটিং করতেছি, ল্যাপটপের অবস্থা খারাপ ছিল, কালকে রাত্রে ল্যাপটপটা ঠিক হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।